আপনারা দেখছেন ক্যানন আইপি পিক্সমা 2770। তো এই প্রিন্টারটা কি সমস্যা সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। তো চলুন দেখি প্রিন্টারটি অন করার পরে প্রিন্টারটি কি প্রবলেম দেখা যায়। বন্ধুরা প্রিন্টারটি দেখুন অন করার সাথে সাথে সিগন্যাল বাটন আর হেডটি কি অবস্থা আছে আমরা একটু দেখি, আবার একটু অফ অন করি। তো আমরা এখন আবার একটু অন করব। অন করার সাথে দেখুন বন্ধুরা, তো চলুন আমরা এই সমস্যাটি সমাধান করার জন্য অল্প কিছু সময় নিয়ে আমরা এই ভিডিওটি শেষ করব। তো প্রথমে আমরা প্রিন্টারটি খুলব। প্রথমে খোলার জন্য আপনার প্রিন্টারের চারটি নাট পাবেন, নাট চারটি খুলবেন সুন্দর করে। একটা, দুইটা, এখানে একটা, একটা, তিনটে, এখানে আর একটা আছে, এই চারটে। এই চারটি নাট খোলার পরে আমরা প্রিন্টারটি এবার খুলব। সামনে থেকে প্রিন্টারটি লক সারা নিব। পিছনে একটা লক আছে, যে লকটি এই যে, এটাও সারাই নিব। এরপরে প্রিন্টারটির ক্যাসিংটি, এই যে ক্যাসিংটি ফুল আলাদা হয়ে গেল, প্রিন্টারটি খোলা হয়ে গেল। তো বন্ধুরা দেখুন প্রিন্টারটি আমরা আবার একটু ভালো করে খেয়াল করে দেখাই প্রিন্টারটি প্রবলেম কি আছে। আবার তো প্রিন্টারটি প্রবলেম এই যে হেডটা এত দূর এসে বাড়ি মারতেছে। তো বন্ধুরা আপনারা সবাই জানেন এটা হেড, এর পিছনে একটা সেন্সার আছে, সেই সেন্সারটা এখানে নাই, এখানে শুধুমাত্র বেল আছে। সেন্সারটি আমরা এখন লাগাবো একটা নতুন সেন্সার নিয়ে। তো একটু অপেক্ষা করুন, আমরা সেন্সারটি আপনাদের সামনে নিয়ে আসব। বন্ধুরা আমরা আপনাদের মাঝে এসে সেন্সারটি নিয়েছি। দেখুন এই সেন্সারটি, এই সেন্সারটি আপনার হেডের পিছনে যে সেন্সার থাকে সেই সেন্সারে এ। তো আমরা চলুন এটি লাগাই। আপনারা ভাববেন না যে এইভাবে লাগাই দিলে হয়ে গেল, এটা লাগানোর জন্যে ভিতরে একটা সেন্সার আছে। সেই সেন্সারটি আপনাকে কীভাবে দেখাবো বলতে না দেখালে বোঝা যাবে না। তো আমরা দেখি চেষ্টা করতে পারি। ও প্রিন্টারটি আমরা আগে কাজ করে নিই। তো বন্ধুরা আমরা ওই যেটা দেখুন কীভাবে সেন্সারটি ঢোকাচ্ছি, ভালো করে দেখবেন এই যে এই হেলের সাইড দিয়ে, এই হেলের সাইড দিয়ে এটা ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে এটা হচ্ছে সেন্সার। তো আমরা এইভাবে ঢোকাবো। ঢোকানোর পরে এই সাইডে একটা স্প্রিং আছে, এই স্প্রিংটা এর সাথে লাগাই দিব, আর এদিকে এদিকে এর সাথে লাগাই দিব। দেওয়ার পরে প্রিন্টারটি আমরা আবার অন করব। তো বন্ধুরা চলুন এবারে আমরা প্রিন্টারটি একটু অন করে দেখি। আমরা প্রিন্টারটি অন করলাম, করার পরে দেখুন
হিটারটি কিন্তু এখন ওকে দেখছেন। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও। আমাদের এই ভিডিওটি যদি কারোর ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক শেয়ার কমেন্ট করুন। তো আল্লাহ হাফেজ। এই পর্যন্ত ছিল আমাদের আজকের ভিডিও। অন্য কোনো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।